सुप्रिय शिक्षार्थी अस्सलामु आलैकुम सृष्टि एकेडमिक स्कूल ऑनलाइन क्लास में तुम्हारे सकल के स्वागत। आज के आबार तुम्हारे साथ उपस्थित हुई। आज के आमी एसेछि तुम्हारे लिए शॉर्ट कम्पोजिशन क्लास करानोर जन्य। शॉर्ट कम्पोजिशन छोटो अनुच्छेद बा छोटो रचना तुम्हारा सबाई इतिमध्ये आगे जेनेछो शॉर्ट कम्पोजिशन किभाबे लिखते हैं केमन करे लिखते हैं। तो आज के तुम्हारे शॉर्ट कम्पोजिशन जो विषय करब देखो प्रश्न कि लिखे रेखे राइट ए शॉर्ट कम्पोजिशन अबाउट योर फैमिली तुम्हार परिवार सम्पर्के एक छोट अनुच्छेद लेखो आंसर द फॉलोइंग क्वेश्चंस इन योर कम्पोजिशन ताले अनुच्छेदे के प्रश्न उत्तरगुलो लिखो ताले ये जो प्रश्नगुलो देया आछे तुम्हारे परीक्षा एरकम प्रश्न देया थाकबे एबं एरकम एकटा प्रश्न दिए एभावे पाँचटी प्रश्न देया थाकबे तुम्हारे ये प्रश्न उत्तरगुलो कम्पोजिशन आकारे एभावे लिखते हबे। एखन तुम्हारा देखो आमी अनेकेर खाताय खेयाल करेछि तुम्हारा ये ए नम्बर अन्सार लेखो ए नम्बर दिए अन्सार लेखो बी नम्बर प्रश्न पर बी नम्बर अन्सार लेखो बी लिखे अन्सार लेखो और जेहेतु कम्पोजिशन अनुच्छेद तुम्हारा से भावे लिखबे ना तुम्हारा पाशापाशी लाइन एभावे अनुच्छेदटा लेखा कमप्लीट करबे। तो एखन देखो मैम प्रथम कोश्चनटा कि लिखेछि ह्वाट डज योर फैमिली कन्सिस्ट अफ तुम्हार परिवार कजन सदस्य निये गठित। माई फैमिली कन्सिस्ट अफ थ्री मेम्बार्स आमार परिवार तीन जन सदस्य निये गठित। माई पैरेंट्स आमार पिता माता माई एंड माई सेल्फ एवं आमी। एरपर द्वितीय बी नम्बरटा आछे ह्वाट आर योर पैरेंट्स एंड यू तुम्हार पिता माता एवं तुमि कि करो তাহলে দেখো মাই প্যারেন্টস আর ডক্টরস অর্থাৎ পিতামাতা এখানে একসাথে দিয়েছে প্যারেন্টস আর বাবা মা ডক্টর। এখন তোমরা যদি আলাদা আলাদা মাই প্যারেন্টস ইজ ব্যাংকার বা মাই মাদার ইজ এ টিচার এভাবে দিও আলাদা আলাদা লিখতে পারো এবং তারপরে তুমি তোমার পরিচয় দেবে এবং আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস থ্রি। তাহলে দ্বি নম্বর প্রশ্নটা ছিল হোয়াট আর ইউর প্যারেন্টস অ্যান্ড ইউ তোমার বাবা মা এবং তুমি কি করো। মাই প্যারেন্টস আর ডক্টরস and I am a student of class 3। এরপর C নম্বরটা দেখো where does your family live তোমার পরিবার কোথায় বাস করে। my family lives in apartment in bogura আমার পরিবার বগুড়ার অ্যাপার্টমেন্টে বাস করে। my family lives in apartment in bogura আমার পরিবার বগুড়ার অ্যাপার্টমেন্টে বাস করে। এরপর D how are your family members তোমার পরিবারের সদস্যরা কেমন। মাই ফ্যামিলি মেম্বার্স আর হেল্পফুল টু ইচ আদার আমার পরিবারের সদস্যরা একজন আরেকজনের কি সাহায্যকারী। তাহলে মাই ফ্যামিলি মেম্বার্স আর হেল্পফুল টু ইচ আদার আমার পরিবারের সদস্যরা একে অপরের প্রতি উপকারী সাহায্যকারী যেটা যা যেভাবে তুমি বুঝে সুবিধা হয়। হাউ ইজ ইয়োর ফ্যামিলি তোমার পরিবার কেমন। সো ফ্যামিলি ইজ অ্যান আইডিয়াল ওয়ান অর্থাৎ আমাদের পরিবার একটি আদর্শ পরিবার। তো আমার বিশ্বাস তোমরা প্রশ্ন এবং কম্পোজিশনটা বুঝতে পেরেছো। তারপরে আমি তোমাদের সুবিধার্থে আর একবার সুন্দর করে শুধু আমি অনুচ্ছেদটা পড়ে দিচ্ছি এখন আর প্রশ্ন পড়াবো না খুব খেয়াল করো। মাই ফ্যামিলি আমার পরিবার মাই ফ্যামিলি কনসিস্টস অফ থ্রি মেম্বার্স মাই প্যারেন্টস অ্যান্ড মাই সেলফ মাই প্যারেন্টস আর ডক্টরস অ্যান্ড আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস থ্রি মাই ফ্যামিলি লিভস ইন অ্যাপার্টমেন্ট ইন বগুড়া মাই ফ্যামিলি মেম্বার্স আর হেল্পফুল টু ইচ আদার সো ফ্যামিলি ইজ অ্যান আইডিয়াল ওয়ান। আর প্রশ্নগুলো আর একবার খেয়াল করো ম্যাম প্রশ্নগুলো পড়ে দিচ্ছি হোয়াট ডাজ ইয়োর ফ্যামিলি কনসিস্ট অফ তোমার পরিবার কতজন সদস্য দিয়ে গঠিত। হোয়াট আর ইয়োর প্যারেন্টস অ্যান্ড ইউ তোমার পিতামাতা এবং তুমি কি করো। হোয়ার ডাজ ইয়োর ফ্যামিলি লিভ তোমার পরিবার কোথায় বাস করে। হাউ আর ইয়োর ফ্যামিলি মেম্বার্স তোমার পরিবারের সদস্যরা কেমন। হাউ ইজ ইয়োর ফ্যামিলি তোমার পরিবার কেমন। তো আমার বিশ্বাস তোমরা
কম্পোজিশনের কোশ্চেনগুলো এবং অ্যানসার কিভাবে লিখতে হবে তার ধরন বুঝতে পেরেছো, আর এভাবে তোমরা সকলে বাসায় অনুশীলন করবে। তো আমি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা খুব সুন্দর করে বাসায় পড়বে, লিখবে এবং অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখবে। আর তোমাদের কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ফোনে, এবং বিদ্যালয়ে আমাদেরকে যোগাযোগ করে আসতে পারো, সেভাবে তোমরা যেটা তোমাদের কাছে সুবিধা হয়। তবে ফোনে যোগাযোগ করাটাই সবচেয়ে ভালো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।